আসসালামু আলাইকুম, সবাইকে এ টু জেড পাঠশালার পক্ষ থেকে স্বাগত। আজকের ক্লাসে আমরা এমন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যা ইন্টারমিডিয়েট পরীক্ষায় সব সময় থাকবে এবং এই অঙ্কটি অবশ্যই আমাদেরকে দিতে হবে। কোনো স্টুডেন্ট যদি এই অঙ্কটি না দিতে পারে তাহলে তার ভালো রেজাল্ট তো অনেক দূরের বিষয়, তার পাশ নাম্বার নিয়েই সমস্যা হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কটিকে বলা যায় যে ইন্টারমিডিয়েট হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিসংখ্যান। অঙ্কটা অত্যন্ত সহজ, আমরা একটু বুঝলেই অঙ্কটা খুব সহজে যে কোনো স্টুডেন্ট পরীক্ষায় অ্যান্সার করতে পারে। তো আমরা দেখে নিই আসলে এই অধ্যায়টা কি। অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্ষেপে। সবাই আমরা এই অঙ্কটাকে শেয়ারের অধ্যায় বা শেয়ারের ম্যাথ বলে থাকি। তো আজকে আমরা শেয়ারের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শেয়ারের অঙ্ক করার জন্য আমাদেরকে জানতে হবে যে শেয়ারে কয় ধরনের মূলধন ব্যবহার করা হয় এবং শেয়ারের মূল্য কয় ধরনের হয়ে থাকে। সর্বপ্রথম আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব শেয়ার মূলধন নিয়ে। আমাদের ইন্টারমিডিয়েট যে শেয়ারের অঙ্কটি রয়েছে এখানে সাধারণত তিন ধরনের শেয়ার মূলধন ব্যবহার করা হয়। মূলত আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমাদের কয় ধরনের শেয়ার, কয় ধরনের এবং শেয়ারের মূল্য কয় ধরনের হয়। আমরা দেখে নেই যে আমাদের এই অঙ্কে সাধারণত তিন ধরনের শেয়ারের কথা উল্লেখ থাকে। একটা হচ্ছে অনুমোদিত শেয়ার, দ্বিতীয়টা হচ্ছে ইস্যুকৃত শেয়ার এবং আবেদনকৃত শেয়ার। অনুমোদিত শেয়ার কি? সরকার থেকে আমরা যতগুলো শেয়ার বিক্রয়ের অনুমতি নিয়ে থাকি তাকে বলা হয় অনুমোদিত শেয়ার। আর ইস্যুকৃত শেয়ার কি? ইস্যুকৃত শেয়ার হচ্ছে কোম্পানির পরিচালনা পর্ষদ যেই পরিমাণ শেয়ার বিক্রয়ের অনুমতি দিয়ে থাকে বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে আমরা বলি ইস্যুকৃত শেয়ার। আর আবেদনকৃত শেয়ার হচ্ছে কোম্পানির পরিচালনা পর্ষদ যখন সিদ্ধান্ত নেয় যে তারা ধরো 1 লক্ষ শেয়ার বিক্রি করবে, এই শেয়ার কেনার জন্য যেই পরিমাণ লোক আবেদন করে তাকে আমরা বলি আবেদনকৃত শেয়ার। আশা করি তিন ধরনের শেয়ার তোমরা বুঝতে পেরেছো। তো এই অনুমোদিত শেয়ারটা সব সময় আমাদের প্রশ্নের প্রথম লাইনে উল্লেখ থাকবে এবং ইস্যুকৃত শেয়ারের বিষয়টা আমাদের প্রশ্নে বলা থাকবে যে পরিচালনা পর্ষদ কত পার্সেন্ট বা কতগুলো শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং আবেদনকৃত শেয়ারটা হচ্ছে যে যেই পরিমাণ শেয়ার পাবলিক ক্রয়ের জন্য আবেদন করবে। এবং আমাদের এই অঙ্ক করার জন্য এই তিনটি জিনিস জানা খুবই জরুরি। এই তিনটি জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে শেয়ারের অঙ্ক করতে তোমার সমস্যা হবে না। আর আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে যে শেয়ারের মূল্যকে কয় ভাগে ভাগ করা হয়। শেয়ারের মূল্য সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে সমহার, সমহার, আরেকটা হচ্ছে অধিহার, অধিহার, অপরটি হচ্ছে অবহার। এই তিন ধরনের মূল্য হয়ে থাকে শেয়ার। অধিহারে শেয়ারের মূল্য, অবহারে শেয়ারের মূল্য বা সমহারে শেয়ারের মূল্য। এখন আসো আমাদেরকে জানতে হবে সমহার, অধিহার এবং অবহার কি। ধরো সরকার থেকে আমি অনুমতি নিছি প্রতি শেয়ার, ১০ টাকা করে 1 লক্ষ শেয়ার। এটা আমাদেরকে সরকার অনুমতি দিছে অনুমোদিত, এই শেয়ার সংখ্যাটাই হচ্ছে অনুমোদিত শেয়ার, যা আমরা 10 টাকা করে মার্কেটে 1 লক্ষ শেয়ার বিক্রি করতে পারবো। কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিল, মনে করো প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 শেয়ার। তাহলে এই যে 50,000 শেয়ার এটাই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার, এবং এই যে 10 টাকা আমরা সরকার থেকে অনুমতি পাইছি 10 টাকা বিক্রিও করতেছি 10 টাকা, তাহলে একে বলা হয় সমহার। অর্থাৎ আমি সরকার থেকে যে মূল্য অনুমতি পাইছি ঠিক একই মূল্যে যদি আমরা শেয়ারটা বিক্রি করি তাকে বলা হয় সমহার। আর আমি সরকার থেকে অনুমতি পাইছি 10 টাকা কিন্তু আমি যদি শেয়ারটা বিক্রি করি 15 টাকা, অর্থাৎ আমি সরকার নির্ধারিত মূল্য থেকে 5 টাকা বেশি নিচ্ছি, তাহলে এই 5 টাকাই হচ্ছে আমার কি অধিহার। অর্থাৎ 10 টাকা হচ্ছে সমহার, আর এই যে আমি বাড়তি 10+5 এই 5 টাকাই হচ্ছে আমার অধিহার। কারণ আমার শেয়ারের মূল্য ছিল কত? 10 টাকা, কিন্তু আমি পাবলিক থেকে নিতেছি 15 টাকা, তার মানে আমার অধিহার হচ্ছে কত? 5 টাকা। এখন যদি অবহার কি, তাহলে এই শেয়ারটার মূল্য আছে 10 টাকা কিন্তু আমরা যদি প্রতি শেয়ার 8 টাকা করে বিক্রি করার সিদ্ধান্ত নিই তাহলে 10 টাকার শেয়ার আমি বিক্রি করতেছি 8 টাকা, অর্থাৎ আমি যে 2 টাকা কম বিক্রি করতেছি এটাই হচ্ছে আমার অবহার। সমহার কি? সমহার হচ্ছে যে মূল্যে আমি অনুমতি নিব ঠিক সেম মূল্যে বিক্রি করা। অধিহার হচ্ছে আমার সরকার থেকে যে মূল্য অনুমতি থাকবে তার চেয়ে বেশি মূল্যে বিক্রি করা। অবহার হচ্ছে সরকার থেকে আমি যে মূল্য নিব তার থেকে কম মূল্যে বিক্রি করা। এই হচ্ছে আমার শেয়ার অধিহার, অবহার এবং সমহার। আর হচ্ছে
অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন আশা করি এখানে আরো ক্লিয়ার হয়ে গেছে যে 1 লক্ষ শেয়ার অনুমতি নিছে, এখন তারা 50,000 শেয়ার বিক্রি করবে। তাহলে যে শেয়ার এই ইস্যুকৃত মানে বিক্রিকৃত শেয়ার, কত শেয়ার তারা বিক্রি করবে, এটাই হচ্ছে আমার ইস্যুকৃত শেয়ার। আর ধরো এখানে তারা 50,000 শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিছে, কিন্তু 80,000 শেয়ার ক্রয়ের জন্য আবেদন করছে, তাইলে এটাই হচ্ছে আবেদনকৃত শেয়ার। এই 6টি বিষয় যদি কোনো স্টুডেন্ট শেয়ারের বুঝতে পারে, তাহলে শেয়ারের অঙ্ক তার জন্য একবারই সহজ। এখন আমরা দেখব যে শেয়ারের অঙ্ক করার জন্য কমন কিছু জাবেদা রয়েছে। তো আমরা দেখে নিই যে আসলে শেয়ারের অঙ্ক করতে কি কি জাবেদার ব্যবহার হয় এবং জাবেদাগুলো আমরা কিভাবে মনে রাখব। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, কারণ শেয়ার আবেদনের টাকাটা সবসময় ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা হয়। এই জন্য যারা শেয়ারের জন্য আবেদন করে তাদের টাকাটা ব্যাংকে জমা হয় এবং শেয়ার আবেদন আমার নামে আমি যে টাকাটা পাই এটা আমার জন্য একটি দায়, যার কারণে শেয়ার আবেদন ক্রেডিট। তারপরে আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করলে শেয়ার আবেদন আমার দায়, কিন্তু এই আবেদনের টাকা যখন মূলধনে স্থানান্তর করবো আমার মূলধন বৃদ্ধি পাবে, মূলধন বৃদ্ধি পাইলে শেয়ার মূলধন ক্রেডিট আর আবেদন নামক দায় কমে যায়, এজন্য শেয়ার আবেদন ডেবিট। তারপরে হচ্ছে অধিহার অবহার, এই দুইটি জাবেদা তোমার যদি প্রশ্নে অধিহার অবহার বলা থাকে তাহলেই হয়, আর না হয় এই 3 এবং 4 নাম্বার জাবেদা তোমার দেওয়ার প্রয়োজন নেই। কমন জাবেদা হচ্ছে 1, 2, 5 আর হচ্ছে 6, এই 4টা জাবেদা সাধারণত থাকে। আর অধিহার অবহার যদি বলা থাকে, অর্থাৎ নির্দিষ্ট মূল্যের চেয়ে কম মূল্যে বা বেশি মূল্যে যদি শেয়ার ক্রয় বিক্রয় হয়, তখনই আমরা শুধু এই 2টা জাবেদা দিব। তো অধিহারের জাবেদা কি, শেয়ার অধিহার আমার এক ধরনের দায়, কারণ আমার সরকার অনুমতি দিছে 10 টাকা, আমি নিব 5 টাকা, তার মানে বাকি 5 টাকা আমার ঋণ হিসাবে গণ্য হবে, যার কারণে শেয়ার অধিহারের সময় শেয়ার আবেদন নামক দায় কমে যায় এবং শেয়ার অধিহার নামক দায় বাড়ে। একটি দায় কমে একটি দায় বাড়ে, যার কারণে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। আবার শেয়ার অবহার, আমাকে অনুমতি দেওয়া হয়েছে 10 টাকা কিন্তু আমি নিচ্ছি 8 টাকা, এখানে আমি যে 2 টাকা কম নিচ্ছি এটা হচ্ছে আমার শেয়ার অবহার, অবহারটা কোম্পানির সম্পদ, যার কারণে শেয়ার অবহার সবসময় ডেবিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে। মনে রাখবেন অধিহার ক্রেডিট, অবহার ডেবিট, আর অধিহারের সাথে সম্পর্ক আবেদনের, অবহারের সাথে সম্পর্ক হচ্ছে মূলধনের, অধিহারের সাথে সম্পর্ক আবেদনের, অবহারের সাথে সম্পর্ক হচ্ছে মূলধনের। এই যদি বিষয় অধিহার এবং অবহারের জাবেদাটা আমরা মনে রাখতে পারি, তাইলে শেয়ারের অঙ্কে আমাদের না বোঝার মতো আর কিছুই নেই। তারপরে দেখেন পরের গুলো সহজ, শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হলে, ফেরত দিলে আমরা পাইলে যাবে দাদি ব্যাংক হিসাব ডেবিট, আবেদন ক্রেডিট, আর ফেরত দিলে তখন আবেদন হয়ে যাবে ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ প্রথম জাবেদার উল্টাটাই হয়, ফেরত দেওয়া হইলে আমরা পাইলে যে জাবেদা দেবো, ফেরত দিলে তার উল্টা জাবেদা দেবো, তখন আমাদের হবে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা সাধারণত পেলে যে জাবেদাটা দিই তার উল্টা জাবেদা, শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই হলো আমাদের শেয়ার আবেদন পাওয়ার জাবেদা। তারপরে আমরা এখানে দেখবো ব্যাংক চার্জ বা প্রাথমিক খরচ বা অবলেখকের কমিশন, শেয়ার কেনার ক্ষেত্রে কোম্পানির কিছু ব্যয় রয়েছে, এই ব্যয়গুলো যখনই কোম্পানি করে তখন তার টাকাটা ব্যাংক থেকে কেটে নেওয়া হয়, যার কারণে আমরা যখনই প্রাথমিক খরচ, ব্যাংক চার্জ বা অবলেখকের কমিশন, এই কমিশনের অপর নাম দস্তুরি, কমিশনের অপর নাম দস্তুরি, শুধু অবলেখকের কমিশন না, এখানে অবলেখকের দস্তুরিও বলা থাকতে পারে, একই জিনিস। যদি এ ধরনের কোনো খরচ দেওয়া থাকে, আমরা যেই খরচটা দেওয়া থাকবে উক্ত খরচকে ডেবিট করব এবং ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। এই হচ্ছে আমাদের শেয়ার আবেদন সম্পর্কিত যাবতীয় জাবেদা। এই 6টি জাবেদা যদি তোমরা মুখস্থ রাখতে পারো, এই অঙ্ক একবারই পানির মতো সহজ। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সমহারের একটি অঙ্ক দেখাবো, অবহারের এবং অধিহারের, এই 3টি ক্লাসে 3টি অঙ্ক করিয়ে দিলে তোমরা নিজেরাই এই অধ্যায় থেকে 10 নাম্বার অনায়াসে করতে পারবা। জাস্ট এই 3টি অঙ্ক, তোমরা জাস্ট এই 3টি অঙ্ক করলেই হবে, এবং এই 3টি অঙ্ক করলে তোমরা বইয়ের যাবতীয় যত অঙ্ক আছে সবগুলো নিজেরাই করতে পারবে। তাহলে তোমরা আমাদের পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবে, এবং আজ তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা আমাদের যে 6টি জাবেদা দেওয়া হয়েছে এগুলো খাতায় তুলে অবশ্যই জাবেদাগুলো বুঝবে এবং মুখস্থ করে রাখবে। তো পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের উপরে ম্যাথ করাবো, তার আগে তোমরা জাবেদাগুলো ভালো করে আয়ত্ত করে নিবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।